চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। অভিযানের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। শহীদুল সুমন, আমাদেরকে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন। ইশরাত, আমরা সকাল থেকে আসলে জানাচ্ছিলাম যে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি যে বাজার রয়েছে সেখানে গত সপ্তাহে এই সপ্তাহে 15 থেকে 20 টাকা বেশি দরে ভারতীয় যে পেঁয়াজটি সেটি বিক্রি হচ্ছে, এবং সেই সাথে যেই দেশি পেঁয়াজ সেটির দাম কিছুটা বেড়েছে, তবে সেটি খুব বেশি নেই, তবে সেটিও 50 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজিতে। তো গতকালও আসলে এখানে যেই 45 টাকা ছিল কেজি প্রতি, সেটি আসলে 2-4 টাকা কমেছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা দাবি করেছেন। তো সেই বিষয়গুলো আসলে মনিটরিং করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি টিম খাতুনগঞ্জে এসেছে। আমরা একটু সরাসরি একটু ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে অভিযান চালাচ্ছেন, কী পেয়েছে? আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে আপনার পেঁয়াজের দামটা বৃদ্ধি পাচ্ছে, তো তারই আপনার বাজার মনিটরিং অংশ হিসেবে আমরা এখানে এসেছি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। তো আমরা এখানে এসে দেখতে পেলাম যে পেঁয়াজ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আপনার আমাদেরকে পেপার্স দেখাতে পারে নাই, তারা শুধু সেলিং রিসিপ্টটা আমাদেরকে দেখাতে পারছে, বাকি কোনো পেপার্সই দেখাতে পারতেছে না। তো যার ফলে এখানে বুঝতে পারতেছি যে পেপার্স না থাকার কারণে তারা আসলে এই সুযোগে পেঁয়াজের দামটা বৃদ্ধি করার পায়তারা করতেছে আর কি, এবং অলরেডি 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তো আশা করব আমরা যেহেতু বাজার মনিটরিংয়ে নেমেছি, তো অবশ্যই কিছুদিনের মধ্যে আবার পেঁয়াজের দামটা আবার আপনার সহনশীলতার মধ্যে চলে আসবে। আপনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? তাদেরকে আমরা আপনার অর্থদণ্ড করছি, এবং ভবিষ্যতে যদি আমরা দেখতে পাই যে তারা আমাদের এই 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 যে অর্থদণ্ড করতেছি এটা যদি তারা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করে, তাহলে আমরা অবশ্যই পরবর্তীতে আমরা জেল জরিমানা দুটোই আমরা করবো আর কি। তো শুনছিলেন আপনি যে এই অভিযানটি অব্যাহত থাকবে, এবং এখনও পর্যন্ত প্রায় 7 থেকে 8টি প্রতিষ্ঠানকে তারা জরিমানা করেছে এবং সেই অভিযানটি অব্যাহত থাকবে। এছাড়া জেলা প্রশাসনের পাশাপাশি চট্টগ্রামের খাতুনগঞ্জে কিন্তু ভোক্তা অধিকার সংস্থাও কিন্তু তারাও কিন্তু অভিযান চালাচ্ছে অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজের বাজারের খবরাখবর। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের বাজারে জেলা প্রশাসন অভিযান চালাচ্ছে, সেই সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল সুমন।